ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্লস রিয়েকশন। তো আজকে আমি যে গানটার উপর রিয়েক্ট করছি একটু ডিফারেন্ট টাইপের গান আর কি। অনেকদিন আগে এই গানটা হচ্ছে আপলোড হয়েছে, এটা ওএসটি অফ মাস্ক, আর গানটার নাম হচ্ছে খায়া কাম নাই। সো আমার যদি উচ্চারণ করতে ভুল হয় প্লিজ ক্ষমা করো, আমি তোমাদেরকে বারবার বলছি আমার বাংলা উচ্চারণ কিন্তু খুব বাজে। চেষ্টা করছি, তাই বলে শিখবো না তা না, শিখছি আস্তে আস্তে উচ্চারণ ভালো করে বলার। গানটার মধ্যে প্রতীক আছে আর র্যাপটা হচ্ছে পলাশ গেয়েছে। তো যারা যারা কাজ করেছে সেটা হচ্ছে পলাশ আর ফারিন আর মারজুক আছে, তো অনেকেই আছে আর কি, অনেকজন আছে এই গানটার মধ্যে। তো লেটস সি গানটা দেখা যাক, বেশি কিছু কথা না বলে দেরি না করে লেটস সি, হিয়ার উই গো। হাই ভাই, জেলখানা কেন মনে হচ্ছে? খাইয়া কাম নাই, হেভি লাগছে। আরে কোথায় একটা ও ভাইয়া খায়া কাম নাই, হ্যাঁ তাই তো, ইন্টারেস্টিং ছিল পুরো আর কি গানটা, এত সুন্দরভাবে সব কিছু করা হয়েছে। প্রতীক পলাশের আওয়াজ খুব মানে ম্যাচিওর টাইপ ভয়েস মনে হলো, আর গানটা খুব ইন্টারেস্টিং আর কি, প্রচণ্ড ইন্টারেস্টিং। জেলখানার ক্যাদি দেখে মনে হচ্ছে, আউটফিট তো দেখে তাই মনে হচ্ছে। আর যে ফরিন আছে সে তো পুলিশ হবে, কপ হবে আর কি। তো ওভারঅল গানটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, খুব সুন্দর সুন্দর কতগুলো মাঝখানে মাঝখানে পাঞ্চ শুনতে পেলাম আর কি, খুব ইন্টারেস্টিং। একটা বাংলাদেশের যে একটা টান আছে না, সেই টানটা আমার যখন আমি এই ধরনের ভিডিওগুলো শুনতে পাই তো আমার খুব মজা লাগে। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে ভাই, আমাকে প্লিজ কলকাতার মেয়ে বলো না, আমি কলকাতার মেয়ে না 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 না। আচ্ছা এই কথাটা কেন বলছি, কেন কি তোমরা কি আমার ভাষা শুনে বুঝতে পারো না? কলকাতার মেয়েরা আরো ভালো স্পষ্ট বাংলা বলতে পারে, আমি তো এক ফুটাও পারি না, আমি কলকাতার বাঙালি না। অ্যান্ড সাইড বাই দ্যাট আমি এই কথা বলবো যে সাউন্ডগুলো খুব সুন্দর ছিল আর কি, সাউন্ড কোয়ালিটি খুব এক্সট্রা অর্ডিনারি আর কি, ইন্টারেস্টিং লাগলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো
যখন হচ্ছে কোনো চোর পুলিশের বিষয়ে হয়ে থাকে, এইসব চোর পুলিশের বিষয়ের মধ্যে এই ধরনের গানগুলো ইউজ করে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড সং, তো ভালোই হয়েছে। ওভারঅল গানটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে এই ভিডিওটা। আর ফারিনকে আমার খুব সুন্দর লাগছে, ও যে বন্দুক নিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ও ওর দুনে আছে আর জেলের ক্যাদিগুলো নিজের দুনে আছে। এনিওয়েজ, এভরিথিং ওয়াজ পারফেক্ট, সত্যি খুব ভালো কাজ করছে, আস্তে আস্তে আশা করি আরও ভালো কাজ করুক। সো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন গুড বাই, বাই, আজকে তাড়াতাড়ি বিদায় নিলাম।